আকাশ থেকে দুবাই দেখি, দুবাই তো অনেক সুন্দর, তবে উপর থেকে দেখতে কতটা সুন্দর তাই থাকছে আমার আজকের ভিডিওতে। আমি যখন বিমানের নিচে দিয়ে নামছে তখন থেকে শুরু করে একদম আকাশ থেকে বিমান যখন দুবাইয়ের দিয়ে আসছে তখন থেকে আমি ভিডিওটি করেছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ওয়েদারটা অসাধারণ ছিল, ভিউটা ভিডিও থেকে বাস্তবে দেখতে বেশি বেশি ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। কমেন্টে আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। তো বিমানটা যখন আকাশ থেকে একদম দুবাই দিয়ে ঢুকতেছে তখন থেকে আমি ভিডিওটি করেছি। তার সাথে মেঘের যে একটা খেলা ওইটাও আমি আমার ভিডিওতে আপনাদেরকে দেখাতে পারবো। এটা আমার কাছে খুবই বেশি ভালো লাগছে। মানে আমরা প্রথমে মেঘের উপর ছিলাম, আস্তে আস্তে যখন মেঘ কেটে নিচে দিয়ে নামছি বিষয়টা এত বেশি সুন্দর ছিল, এত বেশি অ্যাট্রাকটিভ ছিল। আর থাকছে বিমান যখন দুবাই এয়ারপোর্টে রানওয়েতে আসে, রানওয়েতে আমরা কতক্ষণ থাকি পুরো ভিডিওটি আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভিডিওটি দেখতে থাকুন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটি ফলো করবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করে দিবেন। দেখুন কি সুন্দর মেঘের ভিতর আমরা ঢুকে গেছি। মেঘের ভিতর যখন বিমানটা মেঘ কেটে ঢুকে তখন কিন্তু অন্ধকার হয়েছে। এই ভিউটা ছিল অসাধারণ। আমরা দেখলাম মেঘ আর পাহাড়, এখন আমরা দেখব শুধু বালি আর বালি। মানে একদম আমরা যে বালির দেশে চলে আসছি এটাই হলো মানে অসাধারণ একটা বিষয়। বালি দেখা শেষ, আমরা এবার চলে যাব ঘর বাড়ি দেখার জন্য। এই যে এখানে কিন্তু সবুজও দেখা যাচ্ছে, মানে গাছ আছে এই বালিতে, মরুভূমিতে গাছও আছে। দেখুন দূরে কিন্তু বাড়িগুলো দেখা যাচ্ছে। আমাদের বিমানটা ঘুরে কিন্তু ওই বাড়িগুলোর দিকে চলে যাবে, এরপরে বিমানটা দুবাই এয়ারপোর্টে রানওয়েতে আসবে। এটা ছিল আরও অসাধারণ। তো পুরো ভিডিওটিতে আপনারা পুরো বিষয়টা দেখতে পেরেছেন, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। প্রথমে আমরা আকাশ থেকে মেঘ পানি দেখলাম, এরপরে দেখলাম পাহাড়, এরপরে বালি দেখলাম, এখন আবার দেখছি সবুজ, মাঝে মাঝে কয়েকটি বাড়িও আছে। কিছুক্ষণ পরে আমরা দেখব উঁচু উঁচু বিল্ডিং, মানে প্রচুর ঘর বাড়ি। তো আসলে সব কিছুই দেখা সম্ভব হয়েছে এই ভিডিওর মাধ্যমে। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে, মানে অসাধারণ, এক কথা অসাধারণ ছিল। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো এখন কিন্তু আমরা বিমানটা, আমাদের বিমানটা ঘুরে ওই যে সাদা সাদা যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, আমরা আমাদের বিমানটা ওই দিকে চলে যাবে। আকাশ থেকে বিষয়টা দেখতে কিন্তু অনেক ভালোই লেগেছে, মানে উপর থেকে দেখার ভিউটা ছিল অসাধারণ। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে তো অবশ্যই অবশ্যই কমেন্টসে জানাবেন। আমরা দেখুন ঘর বাড়ির উপরে চলে আসছি। Ladies and gentlemen, welcome to Dubai International Airport, Dubai. And the local time is 55 minutes past 11 o'clock in the morning. And outside temperature is 7 degrees Celsius. Please remain seated after the end of country complete stop and the door sign is switched off. Please
Smoking is not permitted until you're inside the terminal building. On behalf of Captain Carlo, let me just comment.